ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের কাশমপুর গ্রামে ফার্নেস অয়েল চালিত 114 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্থাপন করেছে ফেনী লঙ্কা বাংলা পাওয়ার জেনারেশন কোম্পানি। ফিডিবির সাথে চুক্তি অনুযায়ী 15 বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য 12 একর জায়গার উপরে স্থাপন করা হয় এই প্রকল্প। এই প্রকল্পের ব্যয় হচ্ছে 800 কোটি টাকা। এই প্ল্যান্টে 60টি জেনারেটর প্রতি ঘন্টায় 24 মেট্রিক টন ফার্নেস অয়েল ফুড়িয়ে 114 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কথা চুক্তিতে উল্লেখ রয়েছে। তবে এর উৎপাদন নির্ভর করবে পিডিবির চাহিদার উপর। ফেনী লঙ্কা পাওয়ার লিমিটেড, এটা ফেনী শহরে অবস্থিত। এটা আমাদের গত 2 ফেব্রুয়ারি থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আমাদের প্রজেক্ট ওয়ার্ক শুরু হয়েছে। আমরা গত 8 মাসের ভিতরে আমাদের সাকসেসফুলি প্রজেক্ট কমপ্লিট, আসলে কিন্তু কানেক্ট হয়েছে এবং আমাদের উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে। তো আমরা 114 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আমাদের এই বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে ফেনী শহরবাসী উপকৃত হচ্ছেন এবং আমাদের আশা করি আমরা ফেনী শহরে চাহিদা পূরণ করতে সক্ষম হবেন। ফেনীতে যে কোয়ালিটি পাওয়ার প্রোভাইড করার জন্য আমরা আমাদের অবদান রাখতে পারি, আমরা খুব আনন্দিত। ফিডিবি সূত্র জানায়, 132 কেভি গ্রিড স্টেশনের আওতাধীন ফিডিবি ও ফল্লী বিদ্যুতে প্রায় 4.5 লক্ষ গ্রাহক পিক আওয়ারে 250 মেগাওয়াট, অফ পিক আওয়ারে 150 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। জাতীয় গ্রিড থেকে সবসময় চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শেষ মৌসুমে শেষ পাম্পে বিদ্যুৎ দেওয়ার কারণে লোডশেডিংয়ের তীব্রতা বেড়ে যায়। বর্তমানে কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে উৎপাদিত বিদ্যুৎ ফেনী জেলা সহ নোয়াখালী, কোম্পানীগঞ্জ, চট্টগ্রামের 12 এয়ারহাট এলাকায় ফেনী গ্রিড স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। তো আমাদের ফেনীতেই লোকাল জেনারেশন 132 কেভি, 114 মেগাওয়াট আমাদের 132 কেভি গ্রিড লাইনে যুক্ত হবে। এতে যুক্ত হলে বর্তমানে ফেনীতে যে লোডটা ব্যবহার করছে, এই লোডটা আমরা পাচ্ছি হলো কুমিল্লা অথবা চট্টগ্রামের দিক থেকে। 132 কেভি ফেনী কুমিল্লা লাইন, 132 কেভি চট্টগ্রাম ফেনী লাইন থেকে আমরা ফেনী গ্রহণ করতেছি। 114 মেগাওয়াট যখন আমাদের 132 কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হবে, তখন আমাদের ফেনীর লোডশেডিং তো থাকবেই না, আমাদের ফেনীর বিদ্যুতের কোয়ালিটি ভালো থাকবে, ভোল্টেজ ভালো থাকবে এবং ফেনী কুমিল্লা, ফেনী চট্টগ্রাম 132 কেভি গ্রিড লাইন ওভারলোডেড হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। এই প্ল্যান্ট থেকে 114 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় কুমিল্লা সহ অন্যান্য স্থানের উৎপাদিত বিদ্যুৎ ফেনীর আওতাধীন এলাকার জন্য প্রয়োজন হবে না, ফলে গ্রিড লাইনে ওভারলোডিং হবে না এবং গ্রাহকরা পুরোপুরিভাবে উন্নত মানের ভোল্টেজের বিদ্যুৎ পাবে। টোটালি এটা ন্যাশনাল গ্রিডে চলে যাবে, এই জেনারেশনটা ন্যাশনাল গ্রিড থেকে সারা বাংলাদেশের অথবা এই অঞ্চলে যেহেতু উৎপাদনটা হচ্ছে, স্বাভাবিকভাবে অন্যান্য অঞ্চলে কোনো সমস্যা হলেও এই অঞ্চলে আর কোনো সমস্যাটা থাকবে না। আগে যে আমরা ন্যাশনাল গ্রিড থেকে নিতাম, ফেনীতে কোনো উৎপাদন কেন্দ্র ছিল না, এখন একটা উৎপাদন কেন্দ্র হওয়াতে স্বাভাবিকভাবে এখানে লোকজন আরও ভালো ভোল্টেজ পাবে, আরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। ফেনীর উৎপাদিত বিদ্যুৎ ফেনীর আওতাধীন এলাকায় গ্রাহকদের চাহিদা মিটিয়ে অন্য এলাকায় বিতরণ করা যাবে, সাথে সাথে দেশের অর্থনীতিতে যোগ হবে রাজস্ব। তবে ফিডিবি সারা দেশের বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নতুন তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে যদি বিদ্যুতের চাহিদা না থাকার কথা বলে, তাদের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার না করে থাকে, তাহলে চুক্তি অনুযায়ী উৎপাদনকারী কোম্পানিকে ক্যাপাসিটি পেমেন্ট করতে হবে ফিডিবিকে। তাই এ খাতে সরকারকে মোটা অঙ্কে ভর্তুকি প্রদান করতে হবে, যা সরকারের গলার কাটা হয়ে দাঁড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 114 মেগাওয়াট লঙ্কা বাংলা যদি আমাদেরকে দেয়, তাহলে ফেনীর জন্য আর এই বাইরে থেকে বিদ্যুৎ আমরা নেওয়া লাগবে না। 114-এর মধ্যে তৈল দিয়ে উৎপাদন করে সে কত পার্সেন্ট কন্ট্রাক্ট করেছে এটা আমার জানা নাই, এটা নতুন প্রজেক্ট। সুতরাং এটা একটা সমস্যা হয়, যখন আমি পুরা লোড নিতে পারবো না তখন তাদেরকে একটা পেমেন্ট আমাদেরকে দিতে হয়, 80% পেমেন্ট দিতে হবে বা 100% পেমেন্ট দিতে হয়। এখানে যারা পার্সেজার, যারা এই বিদ্যুৎটা গ্রহণ করে, তাদের জন্য একটা চাপ পড়ে পেমেন্টটা দেওয়ার জন্য, তখন তাদের ভর্তুকি দিতে হয় বা সরকার ভর্তুকি দিতে হয়। পিডিবি ক্রয় করলে সরকার ভর্তুকি দেয় আর পল্লী বিদ্যুৎ ক্রয় করলে সমিতি ভর্তুকি দিতে হয়।